দীঘা মোহনা থেকে 12 কিলোমিটার দূরে আটকে গেল একটি ট্রলার। 12 জন মৎস্যজীবী নিয়ে আটকে যায় একটি ট্রলার, এমনটাই কিন্তু সূত্রে খবর পাওয়া যাচ্ছে। গতকাল সন্ধ্যায় মা রক্ষাকালী নামে ট্রলারটি বিকল হয়ে যায় এবং তারপরে সেই কারণেই আটকে যায় ট্রলারটি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এরপরে কিন্তু ট্রলারটি উদ্ধার কার্যে নামানো হয়েছে, উদ্ধারকারী টিমের তরফ থেকে ইতিমধ্যে বোট পাঠানো হয়েছে, পাশাপাশি তাদেরকে একটি ব্যাটারিও পাঠানো হয়েছে যার মাধ্যমে ওই ট্রলারটিকে উদ্ধার কার্য শুরু হয়েছে। দীঘা মোহনা থেকে 12 কিলোমিটার দূরে 12 জন মৎস্যজীবী সহ আটকে গেল একটি ট্রলার, প্রায় 12 কিলোমিটার দূরে কিন্তু বিকল হয়ে যায় ট্রলারটি এবং যার কারণে সেখানেই মাঝপথে আটকে যায়, বিকল হয়ে যায় ট্রলারটি। ইতিমধ্যে উদ্ধার কার্য চলছে, তবে ট্রলারে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় থাকায় কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হয়নি তারা। ট্রলার মালিকের ছেলে কি বলছেন শুনবো। আমাদের বাড়িতে একটা ফিশিং মাং ছিল। কি নাম? মা রক্ষাকালী। ওই বোটটি দুদিন আগে বেরিয়েছিল শিউলা থেকে, বর্তমানে ব্যাটারি ডাউন হয়ে শঙ্করপুর মহানার সামনে নগদ দিয়েছে, এখনো আটকে আছে। কতজন মৎস্যজীবী আটকে? 12 জন। খাওয়ার দাওয়ার মোটামুটি আছে, কিন্তু বোট থেকে একটু টার্মিনাল ট্রেনে আনার জন্য শঙ্করপুর ফিশারম্যানকে বলেছে এবং আমাদের বীর ভবনের স্যার এখানে উপস্থিত রয়ে বর্তমানে সুরাহ করে বডি পাঠাবে বলছে। এখনো পর্যন্ত উদ্ধার হয়নি? এখনো পর্যন্ত না, এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। ইতিমধ্যে একটি ট্রলার পাঠিয়ে ওই মৎস্যজীবীদের উদ্ধার কার্য চলছে এবং মৎস্যজীবীদের উদ্ধারের কাজ চলছে। ইতিমধ্যে কিন্তু অনেকটাই চাঞ্চল্য ছড়িয়েছে, 12 জন মৎস্যজীবী সহ আটকে গেল একটি ট্রলার। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই, দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।